আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, গাজা উপত্যকার যুদ্ধে প্যালেস্টিনি মানুষকে, বিশেষ করে গাজার মানুষকে সহযোগিতা করার জন্য এখন সবথেকে বড় নিয়ামক হয়ে উঠেছে হুতি বিদ্রোহীরা। সরাসরি যুদ্ধে তারাই সবথেকে বড় সহযোগিতা করছে। এখন যেমন তারা ঘোষণা দিয়েছিল যে ইসরায়েলকে সহযোগিতা করার জন্য তাদের প্রণালী ব্যবহার করে পৃথিবীর যেই জাহাজ জরুরি খাদ্য সামগ্রী, জ্বালানি তেল কিংবা অস্ত্র বহন করুক না কেন, সেগুলোকে খোলা টার্গেটে পরিণত করা হবে। এবং খোলা টার্গেটে পরিণত করার সময় এই জিনিসটা যাচাই বাছাই করা হবে না যে সেই জাহাজটি কোন দেশের মালিকানায় বা ওই দেশটি কতটুকু ক্ষমতাবান। বন্ধুরা, বর্তমান সময়ের বড় খবর, ইরান সমর্থিত যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে হুতি বিদ্রোহীরা, সকাল সকালই রেড সির উপকূলে তারা একটি বড় মিলিটারি মিশন পরিচালনা করেছে। ইসরায়েলকে সহযোগিতা করার জন্য নর্জিয়ান কমার্শিয়াল ট্যাঙ্কার স্ট্রিন্ডা তাদের জাহাজ ভর্তি করে জ্বালানি তেল নিয়ে যাচ্ছিল। সেটাকে টার্গেট করে হুতি বিদ্রোহীরা সফলভাবে মিসাইল হামলা করেছে। নুন হুতি বিদ্রোহীরা সেই স্ট্রিন্ডা নামক জাহাজটিতে প্রথমে আক্রমণ করতে চায়নি। বারবার তারা ওই জাহাজটিকে সতর্ক করেছে যে ইসরায়েলের বিরুদ্ধে তারা অবরোধ দিয়েছে, সুতরাং কোনো ধরনের জ্বালানি তেল নিয়ে তোমরা সেই জায়গায় যেও না। তবে নরওয়ের মালিকানাধীন এই নর্জিয়ান কোম্পানির যে জাহাজ রয়েছে স্ট্রিন্ডা, তারা কিন্তু হুতিদের এই সতর্কতা কোনোভাবেই মানছিল না। এর কারণ হলো রেড সির উপকূলে আমেরিকার পুরো একটি বিমানবাহী রণতরি মোতায়েন ছিল। এর সাথে সাথে এই সকল জাহাজগুলোকে সহযোগিতা করার জন্য ফ্রান্সের কমপক্ষে দুইটি ডেস্ট্রয়ারও মোতায়েন রয়েছে। আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকার কথা যে মাত্র দুই দিন পূর্বেই ফ্রান্স নিজেই ঘোষণা দিয়েছে যে হুতিদের পক্ষ থেকে তাদের দুইটি ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে যে ডেস্ট্রয়ারগুলো রেড সির উপকূলে অবস্থান করছে হামলা করা হয়েছিল, তারা সফলভাবে সেটা প্রতিহত করেছে এবং সেখানকার বেসামরিক জাহাজগুলোর নিরাপত্তার জন্য সেখানে সেটা অবস্থান করবে। এখন ফ্রান্সের দুইটি শক্তিশালী ডেস্ট্রয়ার, অপরদিকে আমেরিকার একটি বিমানবাহী রণতরী যাকে গার্ড দেওয়ার জন্য অন্তত পক্ষে 8 থেকে আরও 10টি আমেরিকান যুদ্ধজাহাজ সেই জায়গায় অবস্থান করছে, সবারই কিন্তু রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর এই জন্যই কিন্তু নরওয়ের মালিকানাধীন এই তেলবাহী জাহাজ স্ট্রিন্ডা ফুল কনফিডেন্সে ছিল যে যতই হুতিরা যত ধরনের হুমকি ধামকি দেখ বা সতর্ক করুক, চূড়ান্তভাবে তাদের ক্ষতি করার জন্য কোনো আক্রমণ করতে পারবে না, কারণ তাদের নিরাপত্তার জন্য রয়েছে আমেরিকা এবং ফ্রান্স। তবে প্রকৃতপক্ষে হুতিদের সতর্কতা না মেনে এই জাহাজ স্ট্রিন্ডা বড় ধরনের ভুল করেছিল, সেটাই কিন্তু প্রমাণিত হয়েছে। কারণ হুতিদের পক্ষ থেকে পরপর দুইটি মিসাইল নিক্ষেপ করা হয়েছে, নতুন ক্রুজ মিসাইল, আর সেই দুইটি নিখুঁতভাবে সেই নরওয়ের জাহাজে আঘাত আনতে সক্ষম হয়েছে। আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকার কথা, মাত্র দুই দিন পূর্বেই আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এই বিষয়কে কেন্দ্র করে, যে ইরান নতুন ক্রুজ মিসাইল প্রকাশ্যে এনেছে। যে ক্রুজ মিসাইলগুলো শুধু সারফেস টু সারফেস নয়, বরং এর সাথে সাথে আরেকটি মিসাইল ক্যারি করবে যেটা এয়ার টু এয়ার যে কোনো টার্গেটকে বিধ্বস্ত করতে সক্ষম। অর্থাৎ সেই মিসাইলটি যদি ফায়ার করা হয় এবং ওই মিসাইলটিকে প্রতিহত করার জন্য শত্রুপক্ষ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে যদি মিসাইল ফায়ার করে, তাহলে নিজের অধীনে থাকা এই ক্রুজ মিসাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে প্রতিহত করবে। সেই কারার মিসাইলই কিন্তু হুতিরা ফায়ার করেছে সেই স্ট্রিন্ডা নামক জাহাজের বিরুদ্ধে দুইটি, আর দুইটি সফলভাবে আঘাত আনতে পেরেছে আমেরিকা এবং ফ্রান্সের শক্তিশালী যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেগুলো তারা তাদের জাহাজে স্থাপন করেছিল সেই সকল কিছুই ফেল করেছে। সকল কিছুকে ফাঁকি দিয়ে দুইটি মিসাইল নিখুঁতভাবেই তার টার্গেটকে আক্রমণ করতে পেরেছে, এটা একটা বড় বিজয়। দেখুন, সামরিক অঙ্গনে হুতিদের এই বিশাল সামরিক সক্ষমতার বিষয় নিয়ে এখন শুরু হচ্ছে নতুন চর্চা। সবাই কিন্তু প্রশংসায় ভাসাচ্ছে হুতিদের, কারণ আমেরিকার মতো সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা ফাঁকি দিয়েছে, ফ্রান্সের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও তারা ফাঁকি দিয়েছে। এবং বিষয়টিকে কেন্দ্র করে আমেরিকা এবং ফ্রান্স আপাতত কোনো মন্তব্য করতে যাচ্ছে না। ধরুন আমেরিকা এবং ফ্রান্স আসলে কি মন্তব্য করবে, মন্তব্যের জায়গা কিন্তু নেই, কারণ তারা বিশ্বব্যাপী তাদের এই সমরাস্ত্রের বিলিয়ন বিলিয়ন ডলার তারা ব্যবসা করছে, তারা বিক্রি করছে এই সকল সমরাস্ত্র। এখন এই জিনিসটা যদি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেওয়াই হয়,
যে সফলভাবে হুতিরা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তারা যে জাহাজের নিরাপত্তা প্রদান করেছিল সেটাকে টার্গেট বানিয়ে ফেলেছে। সুতরাং তাদের যুদ্ধ জাহাজগুলোও কিন্তু হুতিদের সক্ষমতার বাইরে নয়। আজকে বেসামরিক জাহাজগুলোকে টার্গেট বানানো হয়েছে, কালকে যদি প্রয়োজন পড়ে তাহলে সামরিক জাহাজগুলোকেও টার্গেট বানানো হবে। তখন কিন্তু আমরা দেখতে পারব বড় ধরনের বিপর্যয়। এবং হুতির যিনি প্রধান রয়েছেন তিনি এমনটাই ঘোষণা দিয়েছেন যে গুরুত্বপূর্ণ ঘোষণা আসছে, যে কোনো মুহূর্তে হুতিরা এই ঘোষণা দেবে যে শুধুমাত্র বেসামরিক কোনো জাহাজ নয়, বরঞ্চ রেড সিতে যে সকল সামরিক জাহাজ থাকবে সেগুলো আমেরিকা হোক কিংবা ফ্রান্সের, সেগুলোকেও টার্গেট বাড়ানো হবে। এই ঘোষণা কিন্তু শীঘ্রই আসছে। দেখুন, মিসাইল সক্ষমতা বর্তমান যুদ্ধক্ষেত্রের সবথেকে বড় অস্ত্র এবং কার্যকর অস্ত্র, সেটা বারবার প্রমাণিত হচ্ছে। এবং এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের সামরিক বাহিনীর জন্য আকর্ষণও তৈরি করেছে যে কী করে আধুনিক মিসাইলে নিজের সামরিক বাহিনীকে সুসজ্জিত করা যায়। কোনো হুতিদের মতো সাধারণ একটা গোষ্ঠী আমেরিকা এবং ফ্রান্সের মতো বর্তমান পৃথিবীর লিডিং যে নেভাল ফোর্স রয়েছে তাদেরও কিন্তু তাক লাগিয়ে দিয়েছে তারা তাদের মিসাইলের মাধ্যমে। তারা শুধু চেয়ে চেয়ে দেখেছে, কোনো কিছুই করতে পারেনি। আর এটাই হলো গাজা উপত্যকার যুদ্ধে অন্যতম আরেকটি বড় বিজয়। রেডসির উপকূলে একের পর এক ইসরায়েলি জাহাজকে যখন সফলভাবে হুতিরা টার্গেট করছে তখন ইসরায়েল কিন্তু বিষয়টাকে কেন্দ্র করে খুব খেপে গেছে। জাতিসংঘের ভেতর তারা নালিশ দিয়েছে যে আমাদের বিরুদ্ধে যে এত কথা হয় এখন আমাদের জাহাজগুলো তো আটকে দিচ্ছে হুতি স্বাধীনতাকামীরা। এই বিষয়কে কেন্দ্র করে জাতিসংঘ কেন কোনো মন্তব্য করছে না, এটা হলো তাদের অভিযোগ। জাতিসংঘ এবং হুতিদের বিরুদ্ধে যখন ইসরায়েল প্রচণ্ডভাবে খেপা তখন মধ্যপ্রাচ্য এবং মুসলিম কয়েকটি দেশের সমন্বয়ে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের ভেতর 377B নামক যে প্রস্তাব রয়েছে সেটা উত্থাপনের চূড়ান্ত প্রস্তুতি শেষ করা হয়েছে। জাতিসংঘের ভেতর খুবই বিরল প্রস্তাব হলো এটি। পৃথিবীর ইতিহাসে কয়েকবারই এই প্রস্তাবটি গৃহীত হয়েছে বা উত্থাপন করা হয়েছে। 1950 সালে যখন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছিল তখনই কিন্তু এই প্রস্তাবটি জাতিসংঘের ভেতর পাশ করা হয় বা এর কাঠামো তৈরি করা হয়। যদি পৃথিবীতে শান্তি বিনষ্টকারী এমন কোনো পরিস্থিতি তৈরি হয় তখন এই প্রস্তাবটি উত্থাপন করা যাবে, এবং পৃথিবীর যদি 2/3 দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় তাহলে শান্তি বিনষ্টকারী চিহ্নিত দেশের বিরুদ্ধে নানান ধরনের নিষেধাজ্ঞাও কিন্তু দেশগুলো প্রয়োগ করতে পারবে। জাতিসংঘের আইনে এটা পাশ হয়ে যাবে। কোরিয়ান যুদ্ধ থামানোর জন্য জাতিসংঘের ভেতর এই প্রস্তাবের কাঠামো তৈরি করেছিল আমেরিকা। আজকে আমেরিকার অস্ত্রই কিন্তু আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করার প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘের ভেতরে যে স্পেশাল প্রস্তাব 377B এর পূর্বে ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধেও প্রয়োগ করা হয়েছিল। ভারত পাকিস্তানের দুইটি যুদ্ধের ক্ষেত্রে এই প্রস্তাব গৃহীত হয়েছিল এবং দুইটি দেশই বাধ্য হয়েছিল শান্তি চুক্তি করার জন্য। আজকে এত বছর পর আবারও গাজা উপত্যকার ইস্যুটিকে কেন্দ্র করে এই প্রস্তাবটি উত্থাপন করা হচ্ছে, এবং সম্ভাবনা রয়েছে যে আজ রাত 12টার দিকে জাতিসংঘের ভেতরে এই বিষয়কে কেন্দ্র করে ভোটাভুটি হবে। চূড়ান্তভাবে প্রস্তাব উত্থাপন হবে, বিভিন্ন দেশ ভোট দেবে, কারা কারা ভোট দেবে বা প্রস্তাবটি পাশ হবে কি হবে না চূড়ান্তভাবে কিন্তু জানার জন্য আমাদের আরও কিছু সময় লাগবে। এবং আপডেটগুলো আসলে অবশ্যই আপনাদের আমি জানাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।